সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই তথ্যমূলক প্রতিবেদনটি দেখতেছেন দয়া করে চালিত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন দয়লাগ্রো শুরু করতেছে নতুন এক পর্ব আজকের পর্ব তো আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আসলে আপনারা দেখেন এখানে একটা অমর নার্সারি নামে এক ভাই এখানে নার্সারি করছে তা অসাধারণ একটা নার্সারি আপনি যদি এখানে আসেন আপনার অনেক কিছু গাছ কিনতে পারবেন ক্রয় করতে পারবেন এখানে অনেক ধরনের গাছ চাষ করা চাষ করতে সবারই অন্য ভাইয়ের সাথে কথা বলবো উনি কত করে এই চারাগুলো বিক্রি করতেছেন এবং কত টাকা করে আপনি এই চারাগুলো কিনতে পারবেন ভাই আসসালামু আলাইকুম আপনাকে সালাম দিছি ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আচ্ছা আপনি যে স্থানটা জায়গাটা একটু নাম বলতেন জায়গার নাম হলো হলহলিয়া

আচ্ছা মানে আপনার শুরু হয় পঁচানব্বই সালে পঁচানব্বই সালে শুরু হয় আপনার বাবার হাত দিয়ে এটা শুরু হয় বাবার হাত আপনার বাবা কি এখন জীবিত আছে হ্যাঁ বাবা জীবিত আছে ইনিও তো এইগুলা কাজের সাথে মানে সম্পৃক্ত বর্তমান হ্যাঁ এখন কাজ কর্ম কম করে কিন্তু দেখাশোনা বেশি করে আচ্ছা আচ্ছা আপনার এখানে মূলত কি ধরনের কাজ আছে বিভিন্ন প্রকার চারা আছে ফুল ফল মানে কাঠ ঔষধি চারা সব ধরনের চারা পাওয়া যায় এখানে মানে আমার বাগানেতে প্রচুর চারা আছে হ্যাঁ আপনার এখানে একটা বাগান আছে ওইদিকে আরো কি বাগান আছে আপনার ওইদিকে আবারও দুইটা আছে আচ্ছা আচ্ছা তো আমরা আর কথা না পারি আমরা জানবো যে আসলে আমের চারাগুলা কত করে বিক্রি করতেছেন জালমির চারাগুলা করে কত করে বিক্রি করতেছেন লোডকনের চারাগুলা কত করে বিক্রি করতেছে এগুলো কাস্টমারের সাথে আটক হয় না নিলে কোনো সমস্যা নেই ওটা দর দামটা করা লাগবে না ও যে কোনো লোক আসলেই দরে কোনো সমস্যা নেই তার কারণ এটা মানুষ যখন একটা জিনিস পছন্দ করে ওটা দামে আটক হয় না মানে আসলে ওটা হয়ে যাবে হয়ে যাবে ওটা আসলে আপনার চারার উপর বিশেষ করে ভিত্তি করে হ্যাঁ যে আসলে এই গাছটা কত বিক্রি হবে এটা চারার উপর ভিত্তি করে চারা যদি সতেজ ভালো হয় ঠিক আছে তাহলে ওটা একটু উচ্চ দামে বিক্রি হবে যেটা এটা একটু নরমাল একটু চারা ওটা নরমাল দামে বিক্রি হবে এখানে আপনার লটকুনের গাছ দেখতে পারলাম এই লটকুনটা কি জাতের লটকুন লটকুন এটা হাইব্রিড হাইব্রিড লটকুন এটা কত দিনের মধ্যে বপন করে কত দিনের মধ্যে ফল আসে এটা কলম লাগে আর এক বছর পরে ফল আসবে কলম লাগানোর এক বছর পর হ্যাঁ ওইটা গুঠি কলম করলে এক বছরে ফল আসে আর যেটা ওই জোর কলম লাগা হয় ওটা দুই বছর সময় লাগে আচ্ছা আচ্ছা আমটা কত এটা কি জাতের আম আম আছে বিভিন্ন প্রকার আম আছে আমরুপালি আরিভাঙ্গা কেসুয়াই কাঠিমন বাড়িফোর আরও ইত্যাদি অনেকে অনেকে সারা আছে ও আচ্ছা বারো মাসি একটা আমের নাম আমাকে বললেন খুব ভালো লাগলো সেটা তো বাড়ি ওইটা ফলন আসলে কেমন বারো মাসি হলো একটা আছে ড্রপ তো ওটা ভালো না ভালো না কাঠি সবচেয়ে বেশি কাঠি এটা 12 মাসে ফল দেয় হ্যাঁ অল্প সিজনও কিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো লিসুর গাছ এটা কি জাতের লিসু লিসু এটা সাইনা থ্রি আছে মাদ্রাজি আছে বোম্বাই আছে আর অনেক অনেক নতুন নতুন জাত আছে তো এখানে আমরা দেখলাম যে ছোট মানে ঘাসের মতো এগুলা কি ডালিম গাছ এটা ডালিম বলে ডালিম আচ্ছা এই ডালিম গাছগুলো আপনি যে কতদিন বয়স হইল ডালিমের বয়স হইল চার মাস হইল চার মাস বছর হইলো আচ্ছা এই ডালিম গুলো এগুলা কি জাতের ডালিম মানে জাতটা প্রধানত কি ডালিম এটা হলো একটা দেশি আছে আর একটা হাইব্রিড আছে ফলন কতদিনের মধ্যে পাবে দেশিটা পাবে হাইব্রিডটা পাবে এটা যদি আমি পয়লা ভাদ্র মাসে বীজ রোপণ করি তাহলে ফাল্গুন মাসতেই ফল আসে ফাল্গুন মাসের দিকে ফল চলে আসবে ফাল্গুন মাসে ফল চলে আসবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি মালটা এই বাড়ি মালটাটা আসলে একটা বাড়ি মালটা না বিভিন্ন জাতের মালটা আছে বিভিন্ন জাতের আছে বাড়ি ওয়ান মালটা আছে এবং কমলা আছে চায়না কমলা আছে প্রায় অনেক কয়েক প্রকার জাত আছে আমার এখানে বাড়িটা কতদিনে ফল দেয় তো কলম লাগাইলে এক বছরের মধ্যে ফল আসে এক বছরের মধ্যে ফল আসে এক বছরের মধ্যে ফল আচ্ছা আর চায়নাটা ওই একই সিস্টেম মিষ্টি হবে কোন সুস্বাদু কমলা মিষ্টি সবচেয়ে কমলাটাই বেস্ট হবে মানে কমলা বলতে বাড়িটা না দেশিটা না চায়নাটা ওটা কমলা ওই সায়না কমলাটা তো ওটা ঝুড়ি কমলা বলে ওটা তো শিখো ছোটো সাইজে হয় বুঝছেন চায়না কমলাটা আর যেটা কমলা বলে কমলা বলে সেটাই বেশি বেস্ট হয় আচ্ছা 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 তো আপনার যেটা কমলা মানে বাড়িটাও না দেশিটাও না যেটা কমলা আর কি ওইটা ভালো হবে হ্যাঁ সবচেয়ে এক বছর পর কীরকম ফলন হতে পারে

প্রচুর ফল শুভাকাঙ্ক্ষিত একটা ফল পাবে যে একটা গাছ গারলাম আমি সেই গাছটাকে ভালোভাবে যদি যত্ন করে যত্ন নেয় ভালো যদি রাখে তাহলে ভালোভাবে পরিচর্যা যদি করে তাহলে শুভাকাঙ্ক্ষিত একটা ফল পাবে মানে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে ভালো একটা ফল পাবে তো আসলে দেখা গেলো যে আমরা বেশিরভাগে মালটার গাছ দেখি বা কমলার গাছ আমের গাছ ওই দুই একটা করে ফল ধরে আসলে দুই একটা করে প্রথম প্রদর্শনায় ফল ধরে পরবর্তীতে ফলগুলো হয়তো বা দুই তিন বছর পর আরো বেশি ধরে ভালো বেশি ধরবে যখন গাছ ভালো হবে শাখা পোশাক যাতে বিস্তার হবে মানে আরো ফল বৃদ্ধি পাবে বেশি হবে তো আপনার ওইদিকে আরো কি অন্য কোনো গাছ আছে হ্যাঁ গাছ আছে ওইদিকে আবার ওই যে হাইব্রিড কলাম জলপাই আছে জলপাই গাছও আছে হ্যাঁ জলপাই আছে জলপাই ফল সহ বিক্রি করি তো তার সারা ফল সহ বিক্রি হয় ফল সহ বিক্রি তো ফল সহ আপনি জলপাই গাছগুলো কত করে বিক্রি করতেছেন ওটা ফল সহ বিক্রি হয় একশো বিশ একশো তিরিশ মানে গাছের উপর কোয়ালিটি হিসাবে বিক্রি আচ্ছা আচ্ছা আসলে আমরা গাছ অনুযায়ী দাম নেওয়া হয় যে নিতে চাই উনি অবশ্যই ফার্মে যদি আপনার সাথে অবশ্যই সে বীজ নিতে পাবে চারা নিতে পারবে যেকোনো ধরনের চারা নিতে পারবে তা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আসলে উনি সত্তানব্বই দিকে নার্সারি শুরু করেছে আজকে দুই হাজার তেইশ সাল তা সত্তানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো মানে ওইদিকে তিন বছর আর এদিকে তেইশ তাহলে মোট ছাব্বিশ বছর হয়ে গেলো তো ছাব্বিশ বছর ধরে মানুষের একটা এক্সপিরিয়েন্স মানুষের একটা অভিজ্ঞতা ঠিক আছে তা ওই অভিজ্ঞতায় উনি অনেক দূর বর্তমানে এগিয়ে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করতেছে এবং বিভিন্ন ধরনের চারা উনি বিক্রি করতেছে ঠিক আছে তো আসলে মূলত একটা কারণ হচ্ছে যে আসলে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশকে সতেজ সুন্দর রাখুন গাছ লাগাইতে হবে বেশি বেশি করে আর পরিবেশকে পরিবেশকে বাঁচাইতে হবে তো দশক শ্রোতা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ